আমরা ভগবান নিয়ে অনেক তর্ক বিতর্ক করি, ভগবান সম্বন্ধে অনেক যুক্তি দিই, প্রমাণ দিই, কিন্তু আমরা কি জানি ভগবানের অবস্থান ও ব্যবহার সম্পর্কে? তো চলুন আজকের আমাদের আলোচনা ভগবানের অবস্থান ও ব্যবহার। ভগবান কিভাবে আছেন ও চলছেন সেটা আমাদের বোঝার আছে। বিজ্ঞান বলছে মোট শক্তির 4 ভাগে এই ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে, যাকে পদার্থের জগৎ বলে। 20 ভাগের মতো এই সৃষ্টির পিছনে ভগবানের ভাবনা কাজ করছে, যাকে ডার্ক পার্টিকেল বা ভগবানের ভাবনার জগৎ বলা যেতে পারে। এছাড়া বাদবাকি প্রায় 75 ভাগকে ডার্ক এনার্জি বা ভগবানের অস্তিত্ব বলা যেতে পারে। ব্যক্তি যেমনি সৃষ্টি করে ও সৃষ্টির পেছনে ভাবনা থাকে ও ব্যক্তির ভাবনার পিছনে তার অস্তিত্ব থাকে, তেমনি ভগবানেরও তাই অবস্থান আছে। কিন্তু জীব ও ঈশ্বরের মধ্যে পরিমাণ তার অনেক পার্থক্য আছে। ব্যক্তি তার সৃষ্টিতে 100 ভাগ শক্তি খরচ করে ফেলে, তাই ব্যক্তি ভাবনা ও বস্তুতে বদ্ধ হয়ে যায়। কিন্তু ভগবান তার নিজের প্রায় 75% শক্তি বজায় রেখে প্রায় 20 ভাগে ভাবনা ও 4 ভাগে জগৎ সৃষ্টি করে। সেই জন্য ভগবান সৃষ্টি করেও মুক্ত থাকে। আমাদের 2টি দিক যথা বস্তু ও শক্তি, সমগ্র জগতে এই 2টি তত্ত্বই আছে। তাই আমাদের বুঝতে হবে আমরা বস্তু ও শক্তির কোন দিকে কত ভাগে আছি, কারণ এর উপরে নির্ভর করে আমাদের অস্তিত্ব বা শক্তি। অর্থাৎ আমরা শক্তি কতটা পরিমাণ নিজের প্রয়োজনে খরচ করি ও কতটা পরিমাণ জমিয়ে রাখি। জ্ঞান যদি না রেখে চলি তাহলে আমরা শক্তি বা চেতন হারা হয়ে অবচেতনে বা অজ্ঞানে পড়ে থাকব। অতএব আমাদের ঠিক করতে হবে আমরা কি করব। আবার সৃষ্টির প্রকৃতি অনুসারে আমরা পশু পাখিদের জীবনেও দেখতে পাই, এরা যতটুকু প্রয়োজন ততটুকুই আহার ও পরিবার রক্ষা করে, কোনো কিছুই সঞ্চয় করে না। সন্তান পালন করলেও যখন ছোট পাখি ওড়ার সামর্থ্য হয় তখন মা পাখি ওই ছোট পাখিকে ছেড়ে দেয়, তাকে মানুষের মতো আর জড়িয়ে রাখে না, কারণ পশু পাখির বুদ্ধি খুব সীমিত, তাই তারা প্রকৃতির নিয়মে চলে। কিন্তু মানুষের বুদ্ধি বেশি বলেই প্রকৃতির বিরুদ্ধে গিয়ে নিজের জীবনকে সমস্যাময় করে তোলে। সেই জন্য ভগবানের অবস্থান ও ব্যবহারিক দিকটা আমাদের বুঝতে হবে। গীতায় ভগবান বলেছেন, আমি অকর্তা তাই অনাসক্ত হয়ে জগৎ ব্যবহার করি, তাই স্থিতপ্রজ্ঞ বা জ্ঞানের দ্বারা জগৎ ব্যবহার করো। ভগবানের প্রধান শিষ্য সূর্যদেব বায়ুদেব নিঃস্বার্থভাবেই তাই করছেন। তাই আমাদের ভগবানের অবস্থানটাকে জেনে নিয়ে সেই অনুযায়ী আমাদের জীবন ব্যবহার করা প্রয়োজন, তবেই আমাদের জীবনটা সমস্যা মুক্ত হয়ে দাঁড়াবে।